समवेत भक्तमंडली सदगुरु वैष्णव ब्राह्मण मंडली अमर भक्तिमती मायर चरणे सर्वाग्रे अमर अनंत कोटि दंडवत अनेक बच्चों पर आज अपने चरण दर्शन कर मन एक दिन अपने चरण दर्शन कर आज के पितृदेवर बात्सरिक क्रियाकर्म सम्पन्न आज के दिन गान करार कथा न কিন্তু জয়দেব বাবু ফোন করে এমন একটা সেন্টিমেন্টাল বাইট করলেন জয়দেব বাবু আজকের আপনার বাবার বাৎসরিক ক্রিয়া আজকে দিন আপনি আমাদের কাছে কীর্তনে আসবেন না ওইটাই মনে লেগে গেল আমি বললাম জানাবে যাও আমি যাব বলে দিয়েছি এবং উনি যে টাকা বলেছেন সেই টাকায় রাজি হয়েছি কারণ যেহেতু আমার পিতৃ বাৎসরিক ग्रंथ छाड़ा तत्व प्रकाश है ना तो हम आज की लीला साधन करब एक प्रारम्भिक सूचना कथा बोल तोरा कि दाड़ी क्या बसे जा निजे कवि देव एक बेहाल कवि देव দ্বাপর যুগে বৈবসত্য মন্বান্তরে অনাদিরেদি গোবিন্দ সচ্চিদানন্দ বিগ্রহ কৃষ্ণেতু স্বয়ং ভগবান সর্ব কারণের কারণ দৈবকী গর্ভে বসুদেবীর পুত্ররূপে জন্মগ্রহণ করেছিলেন ঠিক তো কথাটা কবে তিনি এলেন ঠিক দ্বাপর যুগের শেষে বৈবসত্য মন্বান্তর আমি যে কথাগুলো বলবো শুনতে হবে যেটা অসুবিধা হবে হয়তো মিউজিকটি বেশি হতে পারে আমাকে বলবেন আমি কমিয়ে নেব হ্যাঁ অসুবিধা না বলবো কি বলেছি অনাদিনাদি গোবিন্দ সচ্চিদানন্দ বিগ্রহ সর্ব কারণের কারণ কৃষ্ণেতু স্বয়ং ভগবান তাহলে ভগবান কিন্তু কৃষ্ণকে বলা হচ্ছে তাই তো ভগবান মানে কি ভগবান মানে কি সংস্কৃতে ভক শব্দের অর্থ কি সর ঐশ্বর্য বান মানে কি বর্তমান চার মধ্যে সর ঐশ্বর্য বর্তমান তিনি একমাত্র ভগবান এই সর ঐশ্বর্যটা কি এটা তো জানতে হবে সর ঐশ্বর্য একটা হচ্ছে ধন ঐশ্বর্য সমৃদ্ধ স্থাবর অস্থাবর যা কিছু সম্পত্তি সমগ্র অধিকারী যিনি দ্বিতীয় কি যিনি বীর্যবান বলবান সারা পৃথিবীর যত বল শক্তি তিনি তার মধ্যে রয়েছে দুই গেল সৌন্দর্য রূপবত্তা এত রূপ যা শেষ সমগ্র রূপের অধিকার আবার আছে যশ
যিনি সমগ্র যশের অধিকার। চারটে গেল, আর দুটো কি? জ্ঞান বৈরাগ্য। যিনি সমগ্র জ্ঞানের অধিকার, সমগ্র বৈরাগ্যের অধিকার, তিনি হলেন ভগবান। এখন এই ছটা ঐশ্বর্য কোন মানুষের মধ্যে থাকতে পারে, কিন্তু তিনি ভগবান নন। কেন? কারণ ছটা ঐশ্বর্য, ছটা থাকতে পারে কিন্তু কিন্তু সমগ্রের ঐশ্বর্যের দিকে তিনি নন। থাকতে পারে যশ, থাকতে পারে জ্ঞান, থাকতে পারে বৈরাগ্য, থাকতে পারে বীর্যমান হতে পারে, রূপমান হতে পারে, কিন্তু সমগ্র ঐশ্বর্যের অধিকারী কোনো হতে পারে। একমাত্র কৃষ্ণ হচ্ছেন সমগ্র সর্ব ঐশ্বর্যের অধিকারী, তাই তিনি হলেন ভগবান। তাহলে কৃষ্ণ ছাড়া যারা আছেন তারা কি বলতে হবে? তারা হচ্ছে দেব দেবী, দেবতা বা দেবী। কিন্তু শাস্ত্র মতে বলা হলো কৃষ্ণের যে স্বয়ং ভগবান, তিনি প্রথম তিনজনকে সৃষ্টি করেছিলেন। এই তিনজনকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। ব্রহ্মাকে সৃষ্টি করেছিলেন নাভিপত্র থেকে, বিষ্ণুকে সৃষ্টি করেছিলেন হৃদয় থেকে, মহেশ্বরকে সৃষ্টি করেছিলেন দুটি ললাটের মধ্যস্থল থেকে। এই হচ্ছে জগৎ সৃষ্টি। তিনজনকে সৃষ্টি করে তিনজনকে তিনটি দায়িত্বর ভাব দিলেন। ব্রহ্মাকে দায়িত্ব দিলেন তুমি জগৎ সৃষ্টি করো, বিষ্ণুকে দায়িত্ব দিলেন তুমি ব্রহ্ম যে সৃষ্টি করবে তাকে প্রতিপালন করো, মহেশ্বরকে দায়িত্ব দিলেন তুমি সংহার করো, অন্যায় দেখলে অপরাধ দেখলে সংহার করো। তিনজনকে তিনটে দায়িত্ব দিয়ে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তিনজনকে কি বললেন? যে আমি তোমাদের তিনজনকে তিনটে দায়িত্ব দিলাম, যদি তোমরা দায়িত্ব পালনে অক্ষম হও আমার শরণাপন্ন হবে, আমাকে ডাকলেই আমি সব কাজ করে দেব। দেখছেন, এ কি সাধারণ মানুষ বা অন্য কোনো দেবতা পারে? আবার শাস্ত্র মতে বলা হলো পাঁচটা দেবতাকে প্রাধান্য দেওয়া হল, পঞ্চ দেবতা। এই পাঁচটা দেবতাকে ব্রাহ্মণ যখন পুজো করতে বসে দেখবেন পঞ্চদেবতাকে প্রণাম করে, ফুল দেখবে। প্রথমকে নমো শ্রী গণেশ, শ্রী ভাস্কর, শ্রী বিষ্ণু, শ্রী মহেশ, শ্রী শ্রী দেবী দুর্গা মাতা পঞ্চদেবতা বৌরব। তাহলে প্রথম কোন দেবতা? নম শ্রী গণেশ। তাহলে গণেশকে প্রথম আমরা নমস্কার করছি, লীলার মধ্যে ঢুকবো যে কেন গণেশকে প্রথম প্রণাম করতে হয়, পল্লিত হয়, বুঝতে পারবো। দ্বিতীয় কাকে বলা হলো? শ্রী ভাস্কর। তাহলে শ্রী গণেশ, শ্রী ভাস্কর, ভাস্কর মানে কে? সূর্য। শ্রী গণেশ, শ্রী ভাস্কর, তারপর কাকে বললাম? শ্রী বিষ্ণু হলো তো। চতুর্থ হচ্ছে শ্রী মহেশ, পঞ্চম শ্রী শ্রী দেবী দুর্গা মাতা পঞ্চদেবতা পৌর্ণম। তাহলে দ্বাপর যুগে বৈবসত্ব বর্ণান্তরে অনাদিদাদি গোবিন্দ স্বয়ং ভগবান দৈবকীর গর্ভে বসুদেবের পুত্র রূপে জন্মগ্রহণ করেছিলেন, তাই তো? তাহলে কেন তিনি এসেছিলেন? কারণটা কি?
जदा जदा ही धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानं धर्मस्य तदद्मानं सिद्धम्। परित्रणाय साधूनां विनाशाय च दुष्कृतम् धर्म संस्थापन भाय सम्भवामि युगे युगे सम्भवामि যতগুলো সংস্কৃতের শ্লোক বলবো সব ব্যাখ্যা করব। তাদের শ্রীকৃষ্ণ কেন এসেছিলেন না? যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানং অধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম্ ধর্ম সংস্থাপনার্থায় সম্ভব অধর্মের অভ্যুত্থান হয়, সাধুজনদের রক্ষা করতে ধর্মরাজ্য প্রতিষ্ঠা করবার জন্যে দুষ্কৃতীদের দুষ্টদের দমনার্থে প্রত্যেকটি যুগে তিনি এসেছিলেন। দ্বাপর যুগে এসেছিলেন, আবার কলিযুগে শ্রী গৌরাঙ্গ সেই জন্য এসেছিলেন। তাহলে শ্রীকৃষ্ণ ধর্মরাজ্য প্রতিষ্ঠার কারণে তিনি এসেছিলেন, আর সেই জন্যই কুরুক্ষেত্রে প্রাঙ্গণে ধর্মযুদ্ধ হয়েছিল। কুরুক্ষেত্রের যুদ্ধকে কি বলে? কুরুক্ষেত্র ধর্মক্ষেত্র, ধর্মরাজ্য প্রতিষ্ঠার কারণেই কিন্তু কুরুক্ষেত্রের যুদ্ধ। কিন্তু প্রশ্ন হল, ধর্মরাজ্য প্রতিষ্ঠা করার জন্য শ্রীকৃষ্ণ দৈবকীর গর্ভে বসুদেবের পুত্র রূপে কেন এলেন? কি এটা মনে প্রশ্ন জাগে তো? এলেন বা যদি তিনি নন্দরাজের গিয়ে মা যশোদার বলে চলে গেলেন কেন? এটাই আমাদের লীলার বিষয়বস্তু, একদম পূর্ণ তত্ত্ব দিয়ে গেল। তাহলে দৈবকীর গর্ভে বসুদেবী পুত্ররূপে কেন এলেন এবার বলি। এই বসুদেবের পুত্র হয়ে দৈবকী গর্ভে জন্মগ্রহণ করেছিলেন বলেই তার নাম হয়েছিল বাঞ্ছা কল্পতরু শ্রীকৃষ্ণ। ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করতে ভক্তের ঘরে জন্ম নিলেন। ভক্তের ঘরে এলেন, একটু আগে যিনি পাঠ করছিলেন অপূর্ব একটা কথা বলছিলেন, ভক্ত বড় না ভগবান বড়? ভক্ত বড়, ভক্ত বড়, ভক্তের চেয়ে নাম বড়। কেন তিনি নিজে মুখে বলছেন, ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্তই আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। তাহলে ভগবান পুত্ররূপে ভক্তের কাছে কেন এলেন, কারণটা কি? না, ভক্ত ভগবানকে পুত্ররূপে পেতে চেয়েছিল। তার একটা মাত্র পুত্র যখন জলে ডুবে মারা যায়, সেই ভক্ত ভগবানকে ডেকে বলেছিল যে প্রভু, দিয়েছো তুমি নিয়েছো তুমি, যাকে তুমি দিয়েছিলে সে তো আমার নয়, তোমার জিনিস তুমি নিয়ে নিয়েছো, এ বিশ্ব ব্রহ্মাণ্ড কিন্তু কেউ আমার নয়। আমি যদি বলি এটা আমার ভুল, তার দেয়া জিনিস তিনি নিচ্ছেন, তিনি দিচ্ছেন, আমাদের কিচ্ছু নয়।
মোর পুত্র মোর সাকা মোর প্রাণপতি মোর প্রাণপতি এইভাবে যে মোরে করে শুদ্ধ ভক্তি শুদ্ধ ভক্তি আপনারে বড় মানে আমারে সমহীন আমারে সমহীন সেই মতো হই আমি ভক্তি দিগদিন ভক্তি অধিক হতে মোর পুত্র মোর সখা মোর প্রাণপতি তিনটে বলেছিলাম এইভাবে যে মোরে করে শুদ্ধ ভক্তি এটার নাম শুদ্ধ ভক্তির ভজন যারা পুত্র রূপে চায় সখা রূপে চায় অতি রূপে চায় যে যেভাবে ভগবানকে চাইবে ভগবান তাকে সেইভাবে ভক্তের মনোমাংস পূর্ণ করবে আর এই ভক্তিটার নাম হচ্ছে শুদ্ধ ভক্তি কুরুক্ষেত্রের প্রাঙ্গণে অর্জুনের রথে সারথি ছিলেন স্বয়ং শ্রীকৃষ্ণ কি ঠিক তাই তো তো শ্রীকৃষ্ণ রথে সারথি অর্জুন তখনও কিন্তু জানতেন না যে তার রথে সারথি যিনি হয়েছেন তিনি হলেন সর্বশক্তিমান স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন জানতে পারল কখন না অর্জুনের হাত থেকে গাণ্ডীবটা যখন অর্জুন রথে রেখে দিল কেন রেখে দিল রথের উপর থেকে অর্জুন তাকিয়ে দেখছে কুরুক্ষেত্রের প্রাঙ্গণে যারা দাঁড়িয়ে আছে তারা সব তার পরিবার অর্জুন ভাবছেন এদের সঙ্গে আমি যুদ্ধ করব আমি এদের দিকে তীর নিক্ষেপ করবো কি করে এটা তো সব আমার পরিবার এই যে দেখি যে রক্ত আমার দিয়ে তো সেই রক্ত আমি মারব কি করে অর্জুন কান্নায় ভেঙে পড়েছেন রথের উপরে গাণ্ডীব রেখে দিয়েছেন শ্রীকৃষ্ণ দেখছেন আর মুচকি হাসছেন অর্জুন এ তোমার কি অবস্থা এটা কেউ তোমার পরিবার নয় তোমার বিপক্ষে তোমার সপক্ষে যারা আছে এর কেউ তোমার নয় এই সারা বিশ্ব ব্রহ্মাণ্ড হচ্ছে আমার আজকে আমি তোমার রথে সারথি হয়েছি দেখতে আমি কে অর্জুন তো বিমূঢ় হয়ে পড়েছে তখন শ্রীকৃষ্ণ বিশ্বরূপ দর্শন করালেন বিশ্বরূপ মানে কি অর্জুন দেখলেন যিনি তার সখা হয়েছিলেন তিনি হলেন সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের কর্তা তার মধ্যে রয়েছে চন্দ্র সূর্য কোটি কোটি নক্ষত্র অগ্নি বায়ু চিনে জল সমুদ্র সব তার মধ্যে অর্জুন তখন কলেজের বললেন সখা আমি ভুল করে ফেলেছি আজকে তুমি আমাকে অজ্ঞান থেকে জ্ঞানের আলো দেখালে কিন্তু সখা আমি তোমাকে একটা প্রশ্ন রাখ তুমি আমাকে বিশ্বরূপ দর্শন করিয়ে আমাকে অজ্ঞান থেকে জ্ঞানের আলো দেখালে আমি বুঝলাম স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তুমি আমার সখা হয়েছ আচ্ছা সখা তুমি ভগবান হয়ে আমার সখা হয়েছ কেন কি প্রশ্ন দেখো তুমি ভগবান হয়ে আমার সখা হয়েছ কেন অর্জুনকে শ্রীকৃষ্ণ একটা শ্লোক বলেছিলেন গীতা শ্লোক তো শ্লোকটা কি জি যথা মং প্রবর্তন্তে তং তথৈব ভজন্মহম মমো বটমানু অনু বটমন্তে মনুষ্মা পট্টু সর্বস্ব এবার ভাঙানি করে দিই
अर्जुन के कि श्लोक बोलल जे जथा मान प्रपद्यन्ते माने जारा जे भावे मान माने आमाके प्रपद्यन्ते माने पेते चा तां माने तादेरके बा ताके ता धैव माने सेई भावे भजन्न आमाके भजन करते बोली जारा जे भावे आमाके पेते चा भजन करे যে ভাবে পেতে চায় তাদের সেই মনোবাঞ্ছ পূর্ণ করবে। অর্জুন তুমি তো আমাকে সখা রূপে পেতে চাইছ, তাই তোমার কাছে সখা হয়েছে। বসুদেব দৈবকে পুত্র পেতে চেয়েছিল, তাদের কাছে পুত্র হয়েছে। সত্য মামা রুক্মিণী জাম্বপতি আমাকে পতি রূপে পেতে চেয়েছে, তাই আমি তাদের পতি হয়েছি। শ্রীমতী নারধারণী পরে কিয়া রসে প্রাণাধিক রূপে পেতে চেয়েছিল, তার কাছে প্রাণাধিক হয়েছে। আরে রাধা কিন্তু কোন রমণী নয়, আমারই বহির প্রকাশ হচ্ছে রাধা। যারা রাধাকে রমণী মনে করবেন, কোন নারী মনে করবেন, ভুল করবেন। আরাধয়েতি রাধা, নিজের ভেতর আরাধ্য শক্তিকে তিনি নিজে বই প্রকাশ করেছিলেন। বৃন্দাবনে লীলা মাধুর্য তিনি আস্বাদন করবেন বলেন। লাদিনী শক্তি সেই রাধা। এই যে অনেকে আপনারা বৃন্দাবনে যান, রাধা নাম কেন ভজন করেন, কি জন্য? আমরা বারবার বলি রাধাকে ডাকলে গোবিন্দের কৃপা হয়, তাই তো? কারণটা কি? রাধা মানান কি? রয়াকা ধয়াকা রাধা, রাধাকে ডাকলে কি হয়? যা কারে ভাবে দে ভক্তি ধা মুক্তেস্তু প্রদায়িনী, রাধা নাম প্রকৃবন্তু সর্বসাধ্য বিনির্ণয়। যে ভক্তি ছাড়া ভগবানের কৃপা লাভ হয় না, রাধা নাম ভজন করলে রাধা রানী সেই হরি ভক্তি প্রদায়িনী। ওই যে বললাম রা কারে চা ভাদে ভক্তি ধা মুক্তেস্তু প্রদায়িনী, একমাত্র রাধা নাম ভজনে রাধা রানীর কৃপাতেই আমরা মুক্তি লাভ করি। যা করেছ ভবেদ ভক্তি ধা মুক্তেস্তু প্রদায়িনী, রাধা নাম প্রকীর্বন্তু সর্বসাধ্য বিনির্ণয়। রাধা নামের মধ্যে দিয়ে, রাধা ভজনের মধ্যে দিয়ে রাধা রানীর কৃপা বর্ষণ হলে সর্বসাধ্যের বাইরে গোবিন্দের চরণ লাভ হয়ে যায়। হরি হরি বল, হরি বল, হরি বল। এবারে বুঝলেন? তাহলে বসুদেব দৈবকে পুত্র রূপে পেতে চেয়েছিল, ভগবান ভক্তের মনোমাঞ্চ পূর্ণ করে পুত্র রূপে এসেছিলেন। নাম নিয়েছিলেন কি? বাঞ্ছা কল্পতরু শ্রীকৃষ্ণ, ভক্ত বাঞ্ছা কল্পতরু। আবার আমরা তত্ত্ব শুনব, গৌরচন্দীকে শেষ করি। গৌরকে না ডাকলে গোবিন্দের কি পালা হবে না, বুঝতে পেরেছেন? আসুন গৌরচন্দ্রিকা। আজ থেকে 536 বছর আগে কলিযুগের গুপ্ত বৃন্দাবন শ্রীধাম নবদ্বীপে রাধা কৃষ্ণ মিলিত তনু শ্রী গৌরাঙ্গের আবির্ভাব। গোবিন্দের গো রাধার রা দুই মিলে নদী আর গোড়া, বহিরঙ্গ রাধা অন্তরঙ্গ কৃষ্ণ। 536 বছর আগে তিনি এলেন, ভালো করে শুনবেন। এই যে 536 বছর আগে তিনি এলেন কোথায়?
কলিযুগের গুপ্ত বৃন্দাবন শ্রীধাম নবদ্বীপ। নবদ্বীপকে শ্রীধাম কেন বলা হয়? বৃন্দাবনকে শ্রীধাম বলা হয় না? আর যদি কেউ শ্রীধাম বলে আমি অন্তত মানব না। কেন? বৃন্দাবনটা ছিল রাধা কৃষ্ণের লীলা ক্ষেত্র, আর নবদ্বীপ হচ্ছে রাধা কৃষ্ণের যুগল, রাধা কৃষ্ণের যুগল শ্রী গৌরাঙ্গের লীলা ক্ষেত্র। ওখানে দুটো শক্তি, এখানে একটা শক্তি, দ্বৈত শক্তি একটাই প্রকাশ। তাহলে ভারতবর্ষের চারটে ধাম আছে, এই চারটে ধাম কি কি? সর্বশ্রেষ্ঠ ধাম হচ্ছে জগন্নাথ ধাম। গেছেন জগন্নাথ ধামে কেউ? কে গেছেন বলুন? গেছেন? আমার মনে বাঙালিরা জগন্নাথ ধামে বহুবার গেছে। আবার যদি কোনোদিন আসি এই জগন্নাথ ধামে, পুরুষোত্তম কেন্দ্রে জগন্নাথ ধামে লীলা শোনাব। অপরাধ নেবেন না বলে ফেলি, একমাত্র আমি এই জগন্নাথ লীলা গাই, আর যারা গায় আমারই পালা রেকর্ডিং করে নিয়ে আপনাদের সামনে ঝেড়ে দিয়ে পালিয়ে যায়। কারণ এই জগন্নাথ লীলা তৈরি করতে আমার বহু মেহনত, বহু মেহনত হচ্ছে, যত উপরে আমি পিএইচডি ডক্টরেট করেছি। তার সর্বশ্রেষ্ঠ ধাম হচ্ছে চারটে ধামে জগন্নাথ ধাম। দ্বিতীয় কোনটা? রামেশ্বরম। তৃতীয় কোনটা? কেদার বদ্রীনারায়ণ। চতুর্থ কোনটা? দ্বারকা। নবদ্বীপ শ্রীধাম। তা শ্রীধাম নবদ্বীপে 536 বছর আগে রাধা কৃষ্ণ মিলিত তনু শ্রী গৌরাঙ্গীর আবির্ভাব। কেন তিনি এসেছিলেন? এই তো প্রশ্ন। তিনি ছিলেন জনদরদি ভগবান, এই ভগবান বললাম, এই গৌরকে ভগবান মনে ফেললাম। তিনি ছিলেন জনদরদি ভগবান, মানব কল্যাণের জন্য, আমাদের মুক্তির জন্য তিনি এসেছিলেন। আমাদের মুক্তি চাই। কিসের দ্বারা মুক্তি হবে? তিনি বুঝে নিয়েছেন যে কলিযুগের মানুষ ধ্যান করে কিন্তু মুক্তি পাবে না। ধ্যান করে ভগবানকে পেত কারা? সত্য যুগের মানুষ। তাদের পরমাণু কত ছিল? 100,000 বছর। আর কলিযুগের মানুষের পরমাণু কত? 100 বছর। কলিযুগের মানুষ ধ্যান করে ভগবানকে পাবে না। কেন পাবে না? আরো যুক্তি আছে। না, ধ্যান করে ভগবানকে পেতে গেলে, ভগবানের কৃপা পেতে গেলে, ধ্যান করতে গেলে যেটা আসল দরকার সেটা হচ্ছে মন। এই মনটাকে যদি স্থির না করা যায় তাহলে ধ্যান করে ভগবানকে পাওয়া যায়। আমি খুব যুক্তিবাদী কথাবার্তা বলি, তত্ত্ব বলবো যুক্তি দিয়ে, শাস্ত্রমত বলবো, ওই বানানো গল্প আমার কাছে চলবে না, আর মিথ্যে কথা বলা চলবে না। আমি যাই ওই উত্তরাখণ্ড থেকে এসেছি, ওসব বাজে কথা বলতে না জানি। কে কোন খণ্ডে থাকে অন্তত অরুণ চ্যাটার্জি জানা আছে। যেটা বলছিলাম, কলিযুগের মানুষ কেন ধ্যান করে পাবে না? ধ্যান করতে গেলে মনটাকে স্থির করতে হয়, কিন্তু কলিযুগের মানুষের মন হচ্ছে চঞ্চল। তাহলে চঞ্চল মনকে যদি স্থির করে কেউ ধ্যান করতে পারে সে পাবে। তার দা পার্সেন্টেজ কটা? পার্সেন্টেজ কটা ধ্যান করে ভগবানকে কলিযুগে পেয়েছে হিসেব করে দেখুন। আমার মনে হয় 1 কোটির মধ্যে একটা, 1 কোটির মধ্যে একটা। কারণ কলিযুগের মানুষের মনটা কিরকম? মার্কান্ডঙ্গ মদিরঙ্গ মত্ত বিশ্বি কেন দংশিতা পশ্চাৎ ভূতগণশ্চৈব তদ্রূপ মনুষ্য মনোরম। তার মানে কি? কলিযুগের মানুষের মন হচ্ছে মর্কট। মর্কট মানে কি? বানর। বানর যেমন চঞ্চল,
বুঝতে পারছেন? কলিযুগের মানুষের মন হচ্ছে তদ্রূপ চঞ্চল, একে বানর চঞ্চল, মদিরাং মত্ত। চঞ্চল বানরকে মদ খাইয়ে দেওয়া হলো, তাহলে বানর কি হলো? একে চঞ্চল, বিশ্বি কেন দংশিতা, সেই বানরটাকে তে বিচে কামড়ে দিল। আরো চঞ্চল, পশ্চাৎ ভূত মানুষ চাইল, তার পেছনে একটা ভূতে তারা করল। বানরের দশাটি যা হলো তদ্রূপ মনুষ্য মনোরমা। কলিযুগে মানুষের মন হচ্ছে তদ্রূপ। তা কিছু কিছু কলিযুগের মানুষ তখন বলল, ধ্যান করে যদি ভগবানকে পেতে এত বিলম্ব হয়, আমরা যজ্ঞ করব। কিন্তু যজ্ঞ করে ভগবানকে পেয়েছিল কারা? কারা? ত্রেতা যুগের মানুষ। ত্রেতা যুগের মানুষের পরমাণু হয়েছিল কত? 10,000 বছর। তারা যজ্ঞ করত, কিন্তু বিধান মেনে করত। ত্রেতা যুগের মানুষ কোনদিন ব্রাহ্মণদের ঘৃণার চোখে দেখেনি, ব্রাহ্মণদের মর্যাদা দিয়েছে। কিন্তু কলিযুগের মানুষ ব্রাহ্মণদের মর্যাদা দেয় না, বৈষ্ণবদের মর্যাদা দেয় না। এটাই দুঃখের কথা। যদি বলেন ব্রাহ্মণদের মর্যাদা দেয় না, তাহলে কি ব্রাহ্মণদের অপরাধী? নিশ্চয়ই অপরাধী। কলিযুগে সে ব্রাহ্মণ কই? বেদ পাঠ করবে, ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ করতে পারে না, নটা সুতো গলায় নিয়েছে, যার একটা অর্থ হলো ক্ষমা করা, দম করা। কজন দমন করতে পেরেছে, কজন ক্ষমা করতে পেরেছে? তবে কি ব্রাহ্মণ নেই? আছে, সাত্ত্বিক ব্রাহ্মণ আছে। তো মহাপ্রভু বলছে, তোমরা যজ্ঞ করে যদি কলিযুগে ভগবানকে পেতে চাও, যজ্ঞের বিধান মেনে চলো। কিন্তু যজ্ঞের বিধান মানতে আমরা নারাজ। কি বলছেন আপনি? সামান্য দুর্গা পুজো করতে গিয়ে একটা ব্রাহ্মণ যখন ফর্দ করে দেয়, কজন বলে? খুব দুঃখ লাগে এইগুলো জানেন। 5 দিন ধরে দুর্গা পুজো হয়, কত লক্ষ লক্ষ টাকা ব্যয় হয়, আর ব্রাহ্মণ বিদায়ের সময় বলা হয় এখন চাঁদা উঠেনি, পরে আসবে। 50,000-60,000 টাকা দিয়ে কীর্তনিয়াদের নিয়ে আসা হয়, তারা পেট ভরে নিয়ে চলে যায়। আর যে বৈষ্ণব কেঁদে কেঁদে গৌর গোবিন্দের সেবা দিচ্ছে, তাকে চোখের জলে বিদায় নিতে হয় কেন? কবে এই সমাজের সংস্কারটা উঠবে? কবে এই সমাজের পরিবর্তন হবে? মহাপ্রভু যা চেয়েছিল কেন আমরা পাচ্ছি না? পাততেই হবে, পাততেই হবে। কারণ মহাপ্রভু ছিলেন মানব কল্যাণের জন্য জনধরণী ভগবান। আমার লেখা একটা কলম বেরিয়েছিল আনন্দবাজার পত্রিকায়, সেখানে কি লিখেছিলাম জানেন? মা বিপ্লবী শ্রী গৌরাঙ্গ। এত বড় বিপ্লব, কিসের বিপ্লব? হরির নাম ঐব কেবমন, হরি নাম একমাত্র পথ, হরিনামের মধ্যে দিয়ে মানুষের মুক্তি লাভ। কেন এর আগে কি মহাপ্রভুর 536 বছর আগে কি কোনো মহাপুরুষ আসেনি? তারা কেন বলেনি? কেন বলার সাহস পায়নি? সেই সাহস মহাপ্রভু দেখিয়েছে, তাই মহাবিপ্লবী তিনি, হরিনামের বিপ্লব। তাহলে যজ্ঞ করে ভগবানকে পাওয়া যায়, কিন্তু যদি ঠিক মতন যজ্ঞ করা যায়, এটাও মহাপ্রভু উপলব্ধি করেছিল। কেউ কেউ বলল, পরিচর্যার সেবা করে যদি আমরা ভগবানকে পেতে পারি। দ্বাপর যুগের মানুষটা পেয়েছিল। মহাপ্রভু বললেন, যদি পরিচর্যার সেবা করতে হয়, তাহলে রাধারানীর মতন করো সেবা। ব্রজগোপীরা যেমন গোবিন্দের সেবা পেয়েছিল, পারবে তোমরা সেইভাবে গোবিন্দের সেবা দিতে পারবে? পারবে সেইভাবে সেবা দিতে? যদি মহাপ্রভু ব্রজগোপীদেরকে জানবার জন্য
তিনি শিরোপীড়ার অভিনয় করেছিলেন মাথার যন্ত্রণা সারবে কি করে। নারদকে বলেছিল যাও, যদি কোনো ভক্তের চরণ ধুলি আমাকে দিতে পারো তবে আমার এই দেহের যন্ত্রণা জ্বালা মাথার যন্ত্রণা যাবে। সারা বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরেছিল নারদ, কেউ ভয় দেয়নি। অথচ এই ব্রজগোপীরা কেন দিল না, আমাদের চরণ ধুলি পেয়ে যদি গোবিন্দ ব্যাধিমুক্ত হয় আমাদের মৃত্যু হয় এবং আমাদের গোবিন্দ হরি হরি বল হরি হরি বল। পারবেই তোমরা? এই মহাপ্রভু কি করলেন, কলিযুগের অবতার ভগবান মহাবিপ্লবী, তিনি বললেন কিচ্ছু করতে হবে না। কি বললেন? হাতে করো কাম, মুখে করো হরি বল 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 হরি বল। হরি হরি মায়েরা সুন্দর করে উলুধ্বনি উলুধ্বনি হরি 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 মহাপ্রভুর মুখের কথা কি, হরের নাম হরের নাম হরের নামই ওকে বলো তিন শক্তি, হরের নাম হরের নাম হরের নামই ওকে বলো। হ্যালো আচ্ছা এবারে বলি, এটা কি মহাপ্রভু নিজের মন গড়া কথা? এত সোজা নয়, এত সোজা নয়, মহাজ্ঞানী জ্ঞানীর ওপরে জ্ঞানী। শাস্ত্রের কথাটা তিনি টেনে বার করলেন, কোন শাস্ত্রে লেখা ছিল? বৃহন্নারদীয় পুরাণ, দ্বাপর যুগের শেষে ব্যাসদেব যখন অষ্টাদশ পুরাণের শেষ পুরাণ লিখছেন সেই পুরাণটার নাম হচ্ছে বৃহন্নারদীয় পুরাণ। স্বয়ং শ্রীকৃষ্ণ ব্যাসদেবকে বলছে লেখো। ব্যাসদেব এবার কলিযুগ আসছে, এই কলিযুগে দুই শক্তি এক হয়ে আমি আবির্ভাব হব। আর সেদিন কলির যে উদ্ধার পাবে এই নামের মধ্যে দিন, হরের নাম হরের নাম হরের নামই বকে বল। কালেও নাস্তে মনস্তে মনস্তে ভগতির অন্যতা। তো বীরন্নাদীয় পুরাণে তো আগেই লেখা হয়েছিল, কেন মহাপ্রভুর আগে কি কেউ আসেনি?
তারা টেনে বার করতে পারলো না। আসলে কি তাদের টানার ক্ষমতা ছিল না? আমাদের প্রভুর যে ক্ষমতা ছিল, তাই না? ষোলো নাম বত্রিশ অক্ষর, এই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনাদের একটা কথা বলি, যদি মানতে পারেন মানবেন, যদি আমার কথাটা ভালো লাগে। সকালবেলা ঘুমতে ওঠেন তো? কি ওঠেন তো? চেষ্টা করবেন ব্রহ্ম মুহূর্তে ঘুম ভাঙান। ব্রহ্ম মুহূর্ত কাকে বলে জানেন? বলে দি। সাধুগুরু বৈষ্ণবরাই ব্রহ্ম মুহূর্তকে আগে ধরে। চার প্রহরে রাত, বলো তো, চার প্রহরে রাত, সন্ধ্যে থেকে ওই সূর্য উদয় পর্যন্ত চার প্রহর, সাড়ে তিন প্রহর যখন চলে যাবে, অর্ধপ্রহর যখন থাকবে, এই অর্ধপ্রহরকে বলা ব্রহ্ম মুহূর্ত। এই ব্রহ্ম মুহূর্তে শয্যাত্যাগ করবেন। শয্যাত্যাগ করার পর মুখটাকে ধুয়ে নিলেন, পূর্ব দিকে সূর্যদেবের দিকে তাকাবেন, তাকে প্রণাম করবেন, ওম জমাকুশম সংকাশন কশ্যপেয়ং মহাদ্রুতি দন্তারিং সর্বপাপনা প্রণতস্মি দিবাকরম। হয়ে গেল। তারপরে কি করবেন জানেন? যাদের গুরু দীক্ষা হয়েছে, যাদের গুরু দীক্ষা হয়েছে, তারা গুরু মন্ত্র জপ করে নেবেন। কাদের গুরু দীক্ষা হয়েছে একটু হাত তুলুন তো দেখি। সময়ের হয়ে গেছে, যাদের হয়নি গুরু দীক্ষাটা নিয়ে নেবেন। গুরু দীক্ষা না নিলে কিন্তু কোনো শুভকর্ম করার অধিকার তার থাকে না। গুরু মন্ত্র জপ করে নিলেন, আসল জয় যে বলুন। কৃষ্ণ বৈষ্ণব গুরু, আহুত অনাহুত দেশবাসী, দেবতা, সকল ভক্তবৃন্দের জন্য আমরা সার্বজনীন হরিনাম সংকীর্তন সমিতির পক্ষ থেকে একটি সুন্দর মালা স্থাপন করছি। আপনারা হরিধ্বনির মাধ্যমে সবাই সমর্থন করুন। গুরুমন্ত্র জপ করে নেওয়ার পর জপের নিয়ম নিশ্চয় জানেন, কি হাত গুনতে হয়, আঙুল গুনতে হয়, জানেন তো? যারা জানেন না তবু একটু জেনে নিন। এইটা করে এখান থেকে ধরতে হয়, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, হয়ে গেল। তারপরে ষোলো নাম বত্রিশ অক্ষর জপে নি, এই নাম তপন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরি বল কৃষ্ণ হরে হরে হরি বল রাম হরে রাম হরি বল রাম হরে 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 কৃষ্ণ হরি কৃষ্ণ 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 হরি হরে হরে রাম হরি রাম 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 হরি হরে। এটাও কিন্তু আটবার হয়ে গেল। মুখটা ধুয়ে চলে যান স্নান করতে। মায়েদের বলি আপনাদের, এবার শুনুন, আপনারা স্নান করে আসবেন। স্নান করে এসে মহারানী তুলসীকে স্নান করাবেন। কি বলে স্নান করে তো তাও জানেন? তুলসী তুলসী বৃন্দাবন
তুমি তুলসী নারায়ণ তোমার শিরে ঢালি জল অন্তিম কালে দিও তোমার চরণ দিলেন সাষ্টাঙ্গে প্রণাম করবেন সাষ্টাঙ্গে প্রণাম জানেন শুয়ে পড়ে তাহলেই তো ভুল হয়ে গেল তাহলে আমি তো বলতাম যে শুয়ে পড়ে প্রণাম করবেন শুয়ে প্রণাম কিন্তু সাষ্টাঙ্গ দেহে ছটি অঙ্গ ভূমি স্পর্শ হবে মহারানীকে প্রণাম করতে হবে কি কি হাতে তালু এক কনুই দুই ললাট তিন নাসিকা চার বক্ষস্থল পাঁচ নিম্নাঙ্গ জানু থেকে নিম্নাঙ্গ হয়ে গেল কোটি থেকে নিম্নাঙ্গ ছয় প্রণাম করলেন তুলসী বৃক্ষের তলার যে মৃত্তিকা তাকে বলা হয় গোপীচন্দন আপনাকে তিলক কাটতে বলছি না তিলকটা গুরু পরম্পরা ঘরের হয় কিন্তু যে কেউ তুলসী বৃক্ষের এই যে মৃত্তিকা মাটিটা ললাটে স্পর্শ করবেন ওটাই গোপীচন্দন হয়ে গেল তারপর গৃহকর্ম শুরু করবেন তো করুন দুপুর বেলা যখন সেবা গ্রহণ করতে বসবেন গুরু গোবিন্দকে আগে নিবেদন দেবেন গুরু মন্ত্র জপ করে নিলেন নিবেদন করার পর আমার এই ষোলো নাম বত্রিশ অক্ষর জপে নিলেন তারপর সেবা গ্রহণ করুন সন্ধ্যেবেলা আমার বাবারা গৃহকর্মে বেরিয়ে যাচ্ছেন বাবাদের বলছি না মায়েদের সন্ধ্যাবেলা মায়েরা কাজ করবেন মহারানী তুলসীকে আরতি করবেন নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী রাধা কৃষ্ণে কৃপা পাবো এই অভিলাষী যে তোমারে স্মরণ লয় তার মাঞ্চা পূর্ণ হয় কৃপা করে করো তারে বৃন্দাবনবাসী মোর এই অভিলাষ বিলাস কুঞ্জে দিও বাস নয়নে হেরিব সদা যুগল রূপ রাশি কথাগুলো মনে থাকবে থাকবে না যাদের থাকবে না বলে দেবেন আমার গানের পর ছেলেরা আপনাদের লিখিয়ে দেবেন হয়ে গেল আমার সন্ধ্যেবেলা গুরু মন্ত্র জপ করুন গুরু মন্ত্র জপের পরে এই মহানাম ষোলো নাম বত্রিশ অক্ষর জপেন হয়ে গেল রাত্রির বেলা শয়নকালে বাবাদের বলি এবার মায়েরা সবাই গৃহকর্ম থেকে ফিরলেন রাত্রিবেলা সেবায় বসছেন সেবায় বসার আগে আবার গুরু গোবিন্দকে নিবেদন দিলেন প্রসাদ হয়ে গেল আবার গুরু মন্ত্র জপ করলেন জপ করার পর আমার ষোলো নাম বত্রিশ অক্ষর হাই রে কৃষ্ণ হাই রে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হয়ে গেল তিন মাত্র এইবার শোবার সময় বিছানায় বসে এবার গুরু পাদ পদ্ম স্মরণ করে শুয়ে পড়লেন করে যান এক মাস করে দেখুন কোন ফল পান কিনা দেখুন আমার টেলিফোন নাম্বার নিয়ে নেবেন যদি বলেন না ফল পাইনি এই এলাকায় যখন গান করতে আসবো আপনাদের চরণ যুগল তো চরণের তলায় থাকে যেটা পাদুকা দু চারবার আমাকে মেরে নেবে যদি ফল না পাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরি বল কৃষ্ণ হরে হরি বল রাম হরে রাম হরি বল হরে কৃষ্ণ হরি কৃষ্ণ 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 হরি হরি
हरे राम हरि राम 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 हरि हरे हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण हरि कृष्ण कृष्ण हरे 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 राम हरे राम हरे 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 कृष्ण कृष्ण हरि हरे हरे राम हरि राम 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 हरि हरे हरि मधुर हरि 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 वो তালে কলিযুগে হরি নাম ভজন করা শ্রবণ করাই হলো একমাত্র পথ মুক্তির পথ এটাই হচ্ছে মহাপ্রভু শ্রী চৈতন্য মহাপ্রভু মুখের কথা তিনি ওই বৃহন্নারদপুরাম থেকে বার করলেন তাহলে 536 বছর আগে এলেন যতটা পেরেছেন চেষ্টা করেছেন পেরেছেন তাহলে মহাপ্রভু এবার মনে মনে ভাবছেন নবদ্বীপবাসী নাম ভজন করবে হরিনাম সংকীর্তন করবে আর কেউ করবে না সারা বাংলাকে তো বলতে হবে সারা ভারতবাসীকে বলতে হবে সারা বিশ্ববাসীকে বলতে হবে তাই তিনি সিদ্ধান্ত নিলেন পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম নগরাদি সর্বত্র প্রচারিত হইবে হইবে মধুর হরি নাম মধুর হরি নাম সারা বিশ্ববাসী হরি নাম প্রচার হবে মহাপ্রভুর প্রতিজ্ঞা কিন্তু আজ পূর্ণ হচ্ছে সারা বিশ্বের মানুষ এই নামে মেতে উঠেছে তাই মহাপ্রভু কি করলেন 24 বছর বয়সে তিনি গৃহত্যাগ করলেন সন্ন্যাসী হলেন কারণটা কি সর্বোচ্চ হরিনাম প্রচারের দায়িত্ব গ্রহণ করলেন সেই জন্য তিনি গৃহত্যাগ করলেন আবার তিনি বলছেন আমি যা করি তা করিও না আমি গৃহত্যাগ করেছি সন্ন্যাসী হয়েছি গেরিও মশন ধারণ করেছি তোমরা কিন্তু করতে যাও না আমি যা বলি তাই করো তাহলে তিনি গৃহত্যাগ করতে কেন বলছেন না গৃহে বসে এই মায়ার সংসারে মায়াটাকে দূরে রেখে যারা হরিনাম ভজন বা শ্রবণ করতে পারে তাদের চাইতে বড় সন্ন্যাসী কেউ নেই তাদের চাইতে বড় ভক্ত কেউ নেই নিত্যানন্দ মহাপ্রভু নিত্যানন্দ প্রভু প্রথমে সন্ন্যাসী ছিলেন জানেন তো তা তিনি একটা ছেড়ে দুটো বিয়ে করলেন তাকে সংসারী করালো কে মহাপ্রভু নিজে যখন তিনি জগন্নাথ ধাম নীলাচলে যাচ্ছিলেন নিত্যানন্দের হাতে একটা দণ্ড ছিল সন্ন্যাসীর দণ্ড তিনি কেড়ে নিলেন কেড়ে নিয়ে ভেঙে নদীতে ফেলে দিলেন সেই নদীটার নাম কি জানেন দণ্ড ভাঙা নদী উড়িষ্যায় গিয়ে দেখবেন
কেন ভেঙে দিলেন? দাদাকে বললেন, দাদা আমি সন্ন্যাসী হয়েছি, তোমার হওয়ার দরকার নেই, তুমি গৃহী হও, গৃহস্থ মানুষদের শিক্ষা দাও, গৃহে থেকে কি করে ভজন সাধন করতে হবে। তাহলে সন্ন্যাসীর অর্থটা কি? গীতাতে কিন্তু শ্রীকৃষ্ণ বলেছেন সন্ন্যাসী কাকে বলে, না কাম্মানং কর্মানং ন্যাসং, সন্ন্যাসং করো বিদু সর্বকর্ম ফলত্যাগং প্রাহুস্ত্যাগং বিচক্ষণ। সব থেকে কোন ভক্ত ভগবানের কাছে রয় জানেন? জ্ঞানী ভক্ত। জ্ঞানী ভক্ত কাদের বলে জানেন? লেখাপড়া শিখলে জ্ঞানী হয় নাকি? শিক্ষিত জ্ঞানী হয়। জ্ঞানী ভক্ত কারা? যাদের মনে মধ্যে একটাই জ্ঞান আছে, এ জগতে ভগবান শ্রীকৃষ্ণ ছাড়া আর কেউ নেই, যা কিছু করো তার চরণ আশ্রয় করে করো, এই জ্ঞানী ভক্ত। কাম্মান কর্মানন ন্যাসং, তোমরা সংসারে থাকো, কাম্য কর্ম করো, ন্যাসং ত্যাগ করো, কোথায়? গোবিন্দের গৌচরণে। সংসারে থেকে কাম্য কর্ম করে যাও, কর্ম ফল লাভের আশা করো না, চাইলে কিন্তু কম পড়ে যাবে, না চাইলেই বেশি পড়বে। ভগবানের কাছে চাইলে কম হয়, না চাইলে ভগবান বেশি দেয়। তা যারা সংসারে থেকে কাম্য কর্ম করে যায় কিন্তু মায়াকে যারা দূরে রেখে, মায়াকে ধরে রাখলে কিন্তু মায়া খেয়ে ফেলে দেবে, সাবধান। মায়াকে পেছনে রাখো, সঙ্গে রাখো, কিন্তু মায়াকে প্রশ্রয় দিও না। যারা এইভাবে ভজন করতে পারে তারা হচ্ছে সর্বশ্রেষ্ঠ ভজনীয়, সর্বশ্রেষ্ঠ। তাই মহাপ্রভু তিনি কি করলেন? তিনি কিন্তু বিশ্বের মঙ্গলের জন্য বলছেন, যারা মানব কল্যাণের জন্য গেরিয় বসন করে সংসার ত্যাগ করে তারা করুক, কিন্তু তোমরা যদি নিজের কল্যাণ করতে চাও, মঙ্গল করতে চাও, তাহলে তোমাদের সংসার ত্যাগ করা প্রয়োজন নেই। মানব কল্যাণের জন্য যারা করে, মানুষের মঙ্গলের জন্য তারা করে, তারা করুক। গিরীয় বর্ষণ ধারণ করলে মানে কি? সেও খুব সুখী। আমি অনেক মহারাজদের সঙ্গে সঙ্গ করেছি। একদিন এক মহারাজকে গোপনে জিজ্ঞেস করছি, মহারাজ আসতে গেরিয় বর্ষণ করেছেন, আপনি কি সুখী? এই দেখুন, আপনি কি সুখী? বলছে পৃথিবীতে কারো ক্ষমতা নেই কেউ বলবে আমি সুখী, কেউ বলতে পারবে না আমি সুখী। বলে সুখী কে? যে ভক্ত গৌর গোবিন্দের চরণ আশ্রয় পেয়েছে সেই হলো প্রকৃত সুখী। হরি হরি বল, হরি হরি বল। যার গৌর গোবিন্দের কৃপা হয়ে গেছে, তাহলে জগৎবাসীর মঙ্গলের জন্য, মানব কল্যাণের জন্য 24 বছর বয়সে তিনি নবদ্বীপ ত্যাগ করলেন। এইবার একটা পদ শুনতে হবে, পদাবলী। তিনি যখন নবদ্বীপ পরিত্যাগ করলেন, নবদ্বীপ ছাড়লেন, তখন নবদ্বীপের দশাটা কিরম? বৈষ্ণব কবি দর্শন করে দেখছেন নবদ্বীপের ভবন বিরহ জ্বালা। ভবন বিরহ মানে বুঝেন, বৃন্দাবন পরিত্যাগ করে শ্রীকৃষ্ণ যখন চলে গেছিল, বৃন্দাবনের ব্রজগোপীদের, রাধারানীর, ব্রজবাসীদের যে দশা হয়েছিল, তাহলে আর তো বৃন্দাবনে আসবে না। যে দশা, যে জ্বালা হয়েছিল, রাধারানীর যে যন্ত্রণা বিরহ হয়েছিল, তাকে বলে ভবন বিরহ। নবদ্বীপের মানুষের ভবন বিরহ, কেন? শ্রী গৌরাঙ্গ চলে গেছে নবদ্বীপ ছেড়ে, তিনি আর নবদ্বীপে আসবেন না। তাই বৈষ্ণব কবি নবদ্বীপের বিরহ যন্ত্রণা উপলব্ধি করলেন,
गौर विरह जंत्रणा उपलब्धि करे नवद्वीपर अवस्था की देखे कलम दिल मोदे आकी झल झरे मोदे आकी झल झरे नवद्वीपर अवस्था की सारा नवद्वीप वासी व्याधिग्रस्त हो पड़े किसेर व्याधि गौरी विरह व्याधि गोटा गोरा गोटा गोरा बोले मो की होइलो गोरा गोरा बोली मो होइलो बेदी ए गोरा गोरा बोली मो गोरा 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 बोली बो की होइलो প্রত্যেকটা মানুষই ব্যাধিগ্রস্ত ব্যাধি ছাড়া কেউ বাঁচেই না কেউ যদি বলে আমি ব্যাধি মুক্ত মারা যাবে কারণ ব্যাধি তো কেবলমাত্র ওই দেহের রয়েছে দেহের ব্যাধি সারলেও সারতে পারে আর দেহের ব্যাধি সারবার জন্য ডাক্তার আছে কবিরাজ আছে মনের ব্যাধি এটা চরম ব্যাধি এই ব্যাধিও সারানো যায় এই ব্যাধি সারানোর জন্য ডাক্তার নয় দেখো তার দেখো তার সেই হলো আসল ডাকেতার একটা জিনিস দেখবেন একদম বাস্তব কথা বলি আমাদের সংসারে যদি কোনো প্রিয়জন চলে যায় আমরা কিন্তু এই মনের ব্যাধিতেই ভুগি এমন একটা দিন এলো হঠাৎ দেখবেন তার কথা মনে পড়ে গেল বাড়িতে কোনো অনুষ্ঠান পর্ব চলছে ভাই রে মানুষটা যদি থাকতো কি হয় না এরকম মনে পড়ে তো তাই নবদ্বীপ পাশেরও মনে পড়ছে
তারা কাঁদছে নিরবধি পড়ে মনে গোরা গুণনি আমার নিরবধি পড়ে মনে গোরা গুণনি রে মোদের নিরবধি পড়ে মনে গোরা গুণনি মোনা নিরবধি পড়ে মনে গোরা গুণনি রে মোরা ভুলিও তারে ভুলতে না মোরা ভুলেও তারে ভুলতে না রে মোরা ভুলিও তারে ভুলতে না মোরা ভুলেও তারে ভুলতে না রে সে যে নদিয়ার প্রাণ গৌরী হরি মোরা ভোলে তারে ভোলতে না রে সে যে নদিয়ার প্রাণ শ্রী গৌরী হরি মোরা ভোলে তারে ভোলতে না রে নিরবধি পরে মনে গোরা গুণনিধি নিরবধি পরে মনে গোরা গুণনিধি তাহলে নবদ্বীপে কাঁদছেন কারা সন্তান চলে গেছে সন্তান হারিয়ে মা কাঁদছে সুচি মাতা কিন্তু মা তোমার তো কান্না উচিত নয় যা ছেলে বিশ্ববাসীর মঙ্গলের জন্য মায়ের অনুমতি নিয়ে বেরিয়ে গেল জগৎবাসীর মঙ্গলের জন্য তুমি তো তার মা তুমি কেন কাঁদবে তবু তো সে আমার ছেলে আর কোনদিন আসবে সচি মা কাঁদছেন স্বামী হারিয়ে বিষ্ণু প্রিয়া কাঁদে ভগবান হারিয়ে ভক্তরা কাঁদে হরিদাস অদ্বৈত আচার্য নরহরি সবাই কাঁদে আর মুখে বলে কে গৌরী হরি ও গৌর হরি গৌর হরি হরি হে তুমি আমার নয়ন মণি গৌর হরি হে গৌর হরে কি করিব কোথায় যাব গোড়ায় করিব গোরায়ণ রাগে একই হলো রে কি হলো
কি হলো রে এ কি হলো রে এ কি হলো মোরা কি করিব গোডাঙনু জাগে মোরা কি করে গোরায়ন রাগে অনুক্ষণ অনুক্ষণ গোরা প্রেম আমার অনুক্ষণ গোরা প্রেম এই দেখো পদাবলীটা কি মজার উঠছে অনুক্ষণ দাঁড়া ওর কাছে একটু গিয়ে দিকে ঠিক আছে আরে বাবা দিল্লি কে লাড্ডু খায়া হ্যাঁ না ও গই অনুক্ষণ গোরা প্রেম আমার অনুক্ষণ গোরা প্রেম হিয়ার মাঝে আমার অনুক্ষণ গোরা প্রেম আমার অনুক্ষণ গোরা প্রেম হিয়া মাঝে জাগে হিয়া মাঝে জাগে হাই হাই আমরা কোথায় যাব বলি হাই হাই আমরা কোথায় যাব হায় হায় বলো কোথায় গেলে গৌরী পাব হায় হায় আমরা কোথায় যাব বলো কোথায় গেলে গৌরী পাব বলি হায় হায় আমরা কোথায় যাব না মনে রে ব্যাপার কাজে জানাবো বলি হায় হায় আমরা কোথায় যাব না মনে রে ব্যাপার কাজে জানাবো বলি হায় হায় আমরা কোথায় যাব বলি হায় হায় আমরা কোথায় যাব গৌরী কৃপা কত বলি হায় হায় আমরা কোথায় যাব গৌরী কৃপা কত বলি হায় হায় আমরা কোথায় যাব গৌরী তোমার হলাম বলি হায় হায় আমরা কোথায় যাব গৌরী 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 বলি হায় হায় আমরা কোথায় যাব গৌরী গৌরী এখন বৈষ্ণব পদাবলী নিয়ম হচ্ছে পদকর্তার নামটা বলতে হয় এই যে নবদ্বীপে এই দশাটি যখন চলছে সবাই যখন কাঁপছে হে গৌর হে গৌর সাক্ষাৎ দর্শন করে বৈষ্ণব কবি তিনি দেখছেন শচী মা কাঁদছে বিষ্ণু প্রিয়া কাঁদছে হরিদাস কাঁদছে বক্রেশ্বর কাঁদছে নরহরি কাঁদছে অদ্বৈত কাঁদছে শিবাস কাঁদছে গদাধর কাঁদছে মানে এত বিরহ ভবন বিরহ যে চোখের জলে নবদ্বীপের মাটিটা কাদা হয়ে গেছে আর সেই কাদা সবাই গায়ে মাখছে সেই কাদা গৌরাঙ্গ পীড়িতে খানি বড়ই বিষণ গৌরাঙ্গ পীড়িতে খানি বড়ই বিষণ গৌরাঙ্গ পীড়িতে খানি
Gobor hori